हाय गाइस, वेलकम बैक टू आवर यूट्यूब चैनल। आज के तुम्हारे साथ मैं इजी पीजी चिकेन पकोड़ा शेयर करब। एटा आमार न्यू रेसिपी। फर्स्टे आमि एकटा बाटिर मध्ये बोनलेस चिकेनटाके भालो करे धुए नियेछि। धुए तार मध्ये नून, जिरे, धनेर गुड़ो, लंकार गुड़ो, तारपरे आदा रसुन बाटा, देन काँचा लंका कुचि, तार चिली फ्लेक्स, ऑरिगानो सब एकसाथे मिक्स करछि। तोमादेर आमि सब मेंशन करे दियेछि, देखे नियो जदि केउ स्लिप करे जाओ। देन तारपरे गोलमरिचेर गुड़ो, सोया सस, तारपरे एकटु विनेगार दियेछि। विनेगार दिले माँसटा खूब सफ्ट हय। आर आमि माझखाने ना एकटुखानि बेकिंग सोडाओ एड करेछिलाम, ओटा देखानो हयनि। देन आमि दुइटा डिम फाटिये भालो करे सबगुलोके मिक्स करे नियेछि। मिक्स करार परे तोमरा एक घंटार जन्य फ्रिजे रेखे देबे। आमि फ्रिजे रेखे दियेछिलाम, ताहले जिनिसटा खूब ভালো হয়। তারপরে কর্নফ্লাওয়ার তোমরা তোমাদের পরিমাণ মতো অ্যাড করো, একটু টাইট টাইট করে মেখো যাতে পকোড়াটা ছিঁড়ে না যায়। তারপরে একটা কড়াই গরম করে তার মধ্যে সাদা তেল দিয়ে তারপরে পকোড়াগুলোকে একে একে ভেজে নিতে হবে। তোমরা ভালো করে তেলটাকে গরম করো, তাহলে পকোড়াগুলো একদম ভালো ভাজা হবে ছাঁকা তেলে। তারপরে তোমরা আস্তে আস্তে পকোড়াগুলো দিয়ে তোমরা ভেজে নিতে থাকো। ভালো করে উল্টে পাল্টে পকোড়াগুলো ভেজে নেবে। তারপরে তোমরা পকোড়াগুলোকে একটা বোলের মধ্যে বা বাটির মধ্যে তুলে রেখে দেবে। তা আর বাদ বাকি যে পকোড়াগুলো ছিল ওগুলোও আমি ভেজে নিয়েছি একসাথে। আমি গার্নিশিংয়ের জন্য একটা প্লেট নিয়েছি, তার মধ্যে শসা, পেঁয়াজ আর ভেজে রাখা পকোড়াগুলোকে সুন্দর করে সাজাচ্ছি। তোমরা এরকম করেও সাজিয়ে সার্ভ করতে পারো বাড়িতে যদি কেউ আসে, বা যদি কোনো বন্ধুবান্ধব বা কোনো গেস্ট আসে, বা নিজেদের যদি খেতে হয় তাও তোমরা এরকম করে করতে পারো। এটা খুব একটা ইজি রেসিপি, আর তোমরা ট্রাই করো। ট্রাই করে আমাকে বলো কেমন লাগছে রেসিপিটা। তারপরে আমি একটু ডেকোরেশন করছিলাম, আমার ভালো লাগে সাজিয়ে গুছিয়ে খেতে। আর একটু চিকেন সস আর একটু মেয়োনিজ অ্যাড করেছি, আর পেঁয়াজ, শসা, লেবু এগুলোতে অ্যাড করেছিলাম। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও, আর একটা কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।